খারাপ লাগছে। ঠিক আছে, আমি চেষ্টা করব। পাশাপাশি ছবিগুলো ভিন্ন ভিন্ন মানুষের, ভিন্ন ভিন্ন সময়ের, কিন্তু ছবির গল্পগুলো একই, হৃদয় ভাঙার গল্প। 22 গজের অনিশ্চয়তার মতোই অনিশ্চিত ক্রিকেটারদের ক্যারিয়ারও। কখনো ব্যাট বলের ছক্কায় গল্প হয় আকাশের তারার, কখনো আবার বোল্ড আউটে গল্পটা বনে যায় নক্ষত্র পতনের। মাঠের এই উত্থান পতনের ছাপ রয়েছে বাংলাদেশ ক্রিকেটেও। নানা আলোচনা সমালোচনায় শিরোনামে উঠে আসে টাইগাররা, কখনো হাসি কখনো কান্নায়। আচমকা চোখের জলে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত হতবাক করে গোটা ক্রিকেটাঙ্গনকে। নিজের স্বপ্নের ইতি টেনে যেমন কেঁদেছেন তামিম, কেঁদেছেন ভক্তরাও। তবে কি আবারও অপ্রত্যাশিতভাবে বাংলাদেশের কোনো তারকা পতন? তবে ভক্তদের হতাশ করেননি খান সাহেব, জানান লাল সবুজ জার্সিতে আবারও ফিরে আসবেন মাঠে। তবে তামিমের গল্পের শেষটা স্বস্তির হলেও বাংলাদেশ ক্রিকেটের এই শ্বাসরুদ্ধকর গল্প মনে করিয়ে দেয় অতীতের হৃদয় ভাঙার গল্পগুলো। তামিম তবু বিদায় বলার সুযোগ পেয়েছেন, আশরাফুল তো সেই সুযোগও পাননি। 2013 সালে বিপিএল এর দ্বিতীয় আসরে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে 8 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। সে সময় কান্না ভেজা কণ্ঠে দেশবাসীর কাছে ক্ষমা চান অ্যাশ। এরপর অকালে হারিয়ে যায় টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। তবে যতই ম্যাচ ফিক্সিং বিতর্ক ঘিরে থাকুক তাকে, বাংলাদেশের ক্রিকেটে প্রথম সুপারস্টার তিনি। 2011 সাল, ঘরের মাঠে বিশ্বকাপ। এত বড় আয়োজন, কিন্তু ঘরের মাঠের বিশ্বকাপে বহু জয়ের নায়ক হয়েছিলেন দর্শক। খেলতে না পেরে সেদিন হাওমাও করে কেঁদেছিলেন মাশরাফে বিন মর্তুজা। প্রায় 10 মিনিট ধরে নিজেকে শান্ত করে বলেছিলেন নির্বাচকরা হয়তো মনে করেছেন তিনি ফিট নয়। সালে তাসকিনের গল্প হয়তো একটু ভিন্ন। প্রায় 18 মাস যাবত দলের বাইরে, একবার ইঞ্জুরি থেকে উঠলে আবার পড়ে যান ইঞ্জুরিতে, কিন্তু সবশেষ বিপিএল এর দারুণ বোলিং করে আবার যেন স্বরূপে ফিরেছিলেন। অনেকেই আশা করেছিলেন সবশেষ বিপিএল এর পারফরমেন্সে হয়তো টিকে যাবেন তিনি, কিন্তু দুর্ভাগ্যক্রমে বিশ্বকাপ দলে তো থাকলেন না ত্রিদেশীয় সিরিজের দলেও। কাজ করে যাব, বিশ্বকাপ দলে থাকছেন না, অন্তত আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে তো থাকতে পারতেন। সাংবাদিকদের এমন প্রশ্নে সেদিন অঝরে কেঁদেছিলেন তাসকিন, কাঁদিয়েছিলেন অসংখ্য ভক্তদের। একই বছর আইসিসির দুর্নীতি বিরোধী নিয়ম বা অ্যান্টি করাপশন কোড লঙ্ঘনের 3টি অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। চোখের জলে ক্ষমা চেয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের রেকর্ডের বরপুত্র। সাকিবের অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত সেই নিষেধাজ্ঞার খবরটা নির্বাক করেছিল গোটা ক্রিকেট বিশ্বকে। বাংলাদেশ ক্রিকেটের এমন হৃদয় ভাঙার গল্প নতুন কিছু নয়, কান্নায় যেন হয় বাংলাদেশের সব তারকার শেষ পরিণতি। আশরাফি দিবা, সময় সংবাদ।